আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব, বর্তমান বিশ্ব এখন অনলাইনের যুগ, অনলাইনের যুগ বলতে পারেন। আপনাদের তথ্য আদান প্রদান ক্ষেত্রে ফেসবুক, ইউটিউব, টুইটার, জিমেল সহ ওয়াইমেল, রকেটমেল, হটমেল সব কিছুই ব্যবহার হচ্ছে পৃথিবীতে। মানুষ এখন দ্রুত সব কিছু পেতে যাচ্ছে। আপনি বড় ধরনের ভিডিও বা বড় ধরনের কোনো ডকুমেন্ট আপনাকে যদি আপনার জায়গা থেকে অন্য জায়গায় পাঠাতে হয়, জিমেলের মাধ্যমে খুব দ্রুত পাঠাতে পারবেন। আপনারা কীভাবে জিমেল ক্রিয়েট করবেন আমি সে বিষয়ে আজকে আপনাদের জানাবো, সাথে থাকবেন। চলে যাচ্ছি, ক্রিয়েটে কীভাবে ক্লিক করবেন আপনারা দেখতে পাচ্ছেন। শুরুতে নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, নাম একটা দিয়ে দেবেন, যদু মধু রামশ্যাম যেটা ইচ্ছা সেটা দিয়ে দিবেন। আমি এমডি জামাল দিলাম, দিলাম প্রথমে এখন জিমেল নেম, আপনি কি দিবেন যা ইচ্ছা তা দিতে পারবেন। জামাল, যে এম এ এল জামাল 2020 দিয়ে দিলাম, এবং পাসওয়ার্ড দিবেন। এখান থেকে তিনটি নেম আসছে, আপনার যেটা আছে সেটা দিতে পারেন। কনফার্ম পাসওয়ার্ড, নেক্সট, টুডে সেভ, আপনাকে ফোন নাম্বার দিতে হবে। ওকে নাম্বার দিয়ে দিলাম, নাম্বার দেওয়ার সাথে সাথে কনফার্ম মেসেজ, একটা মোবাইলে মেসেজ আসছে, মেসেজটা আমি দিয়ে দিলাম। ভেরিফাই হয়ে গেল, রিকভারি মেল, যে কোনো একটা মেল নাম্বার দিয়ে দিবেন, যে কোনো অপশনাল একটা মেল দিয়ে দিবেন, আপনার অন্য কারোর পরিচিত একটা মেল দিয়ে দিবেন। যে কোনো সময় আপনার যদি এই ইমেলটা যদি ডিস্টার্ব করে বা জিমেলটা ডিস্টার্ব করে থাকলে সেটা রিকভারি করার জন্য আমি একটা মেল নাম্বার দিয়ে দিচ্ছি। আপনার বয়সটা ঠিক দিবেন, আপনার জন্ম তারিখ যা ইচ্ছা তা দিয়ে দিবেন। জেন্ডার মেল, ফিমেল দিয়ে দিবেন এখানে। নেক্সট, ইয়েস, আপনার আপনার আইডিতে চলে যাবেন। আপনার ক্রিয়েট হয়ে গেছে আপনার জিমেল অ্যাকাউন্ট, জিমেল অ্যাকাউন্টে চলে যাচ্ছি। অ্যাকাউন্টে চলে আসছে এখন কনফার্ম জামাল টিট জামাল সিটিজি 614 @gmail.com। ধন্যবাদ, আজ এতটুকু, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবেন।